হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ছ নাম্বার ক্লাস যে ম্যারাথন সিরিজ চলছিল জিকের তো তার আজকে ছ নাম্বার ক্লাস ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন বলছে দেখো উইচ অফ দা ফলোয়িং ইজ এ প্রপার্টি অফ বেরিলিয়াম এর মধ্যে কোনটা বেরিলিয়ামের প্রপার্টির মধ্যে পড়ছে অর্থাৎ বেরিলিয়াম যেটাকে তোমরা জানো যে বিই বলে লেখা হয় যার পরমাণু ক্রমাঙ্ক কত চার তাই তো বেরিলিয়াম আর যার পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার ধরতে পারি আমরা চার তো বলছে এর মধ্যে কোনটা প্রপার্টি অপশানে বলছে ফর্মস কোভ্যালিন কম্পাউন্ডস অর্থাৎ সমযোজী যৌগ গঠন করে হ্যাজ এ লো মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট রিয়্যাক্ট উইথ ওয়াটার নাকি ফর্মস আয়নিক কম্পাউন্ডস তো দেখো প্রথম কথা এর অ্যান্সার কিন্তু কোভ্যালিন কম্পাউন্ড ঠিক আছে বেরিলিয়াম কিন্তু সমযোজী যৌগ গঠন করতে পারে বেরিলিয়াম সম্পর্কে একটু জেনে রাখো যে বেরিলিয়াম হচ্ছে একরকম সিলভারি হোয়াইট কালারের সিলভারি হোয়াইট কালারের মেটাল যেটা বলতে পারো তোমরা যে মানুষ মানুষের জন্য বা জীব জগতের জন্য কিন্তু কার্সিনোজেনিক যেটা বলা হয় মানে ক্যান্সারের জন্য দায়ী কার্সিনোজেনিক কার্সিনোজেন খুবই বিষাক্ত বলতে পারো টক্সিক ঠিক আছে তো বেরিলিয়াম মনে রাখবে এটা হাই মেল্টিং পয়েন্ট থাকে হাই বয়েলিং পয়েন্ট থাকে হাই এমপি আর হাই bp এখানে mp মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট আর bp মানে बॉइलिंग पॉइंट যে কারণে এর হাই মেল্টিং পয়েন্ট হওয়ার জন্য বিভিন্ন যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মানে নিউক্লিয়ার বিভিন্ন যে ফাংশন গুলো রয়েছে সেখানে কিন্তু বেরিলিয়াম ইউজ করা হয় ঠিক আছে তাহলে দেখো ওই জন্যই কিন্তু অপশন টুটা সত্যি হলো না কারণ লো মেল্টিং আর बॉइলিং পয়েন্ট বলেছে কিন্তু কি বললাম তোমাদের যে বেরিলিয়ামের মেল বেরিলিয়ামের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট খুবই হাই থাকে ঠিক আছে আর এটা একমাত্র অ্যালকালাইন আর্থ মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল যেটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে না যার কারণ হচ্ছে সাইজ অফ বেরিলিয়াম ইজ স্মল আর যে আয়নাইজেশন এনার্জি হয় সেটা অনেকটাই হাই হয় বেরিলিয়ামের ক্ষেত্রে যার জন্য বেরিলিয়াম কিন্তু রিয়েক্ট করে না ওয়াটারের সাথে সেই কারণে এইটাও ভুল হয়ে যাচ্ছে তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশন এর মধ্যে অ্যালকালাইন আর্থ মেটাল মনে রাখবে টেবিলে ঠিক আছে তো যে গ্রুপ টুর যে যে সমস্ত এলিমেন্ট পড়ছে গ্রুপ টুর আন্ডারে সেগুলোকে আমরা বলে থাকি অ্যালকালাইন আর্থ মেটাল ঠিক আছে তার ভিতরে বেরিলিয়াম আছে তারপরে ম্যাগনেসিয়াম আছে ক্যালসিয়াম আছে স্ট্রনসিয়াম আছে এরকম ভাবে পরপর চলছে ঠিক আছে পরের প্রশ্ন বলছে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু দা রেট অফ চেঞ্জ তো অ্যাক্সিলারেশন মানে যেটাকে আমরা বাংলায় তরণ বলে থাকি তো তরণ সমান তোমরা জানো যে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তো ভেলোসিটি হয়ে যাবে সঠিক উত্তর এ সমান কি এ সমান যদি তরণ হয় আর একটা বস্তুর বেগ প্রাথমিক বেগ যদি ইউ হয় আর অন্তিম বেগ যদি V হয় তো এ সমান আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ আর এই চেঞ্জটা যদি এ সমান ইউ বাই টি তাই তো তাহলে দেখো ভেলোসিটি হয়ে যাবে সঠিক উত্তর মানে বেগের পরিবর্তনের হার এর ইউনিট যদি বলি এর ইউনিট কি হবে তে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর যদি বলা হয় যে তরণ কি রাশি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি মনে রাখবে দেখো এখানে দেওয়া আছে অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি ভেলোসিটিও হলো ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি আমরা তাদেরকে বলি যাদের মান এবং দিক দুটোই আছে ঠিক আছে আর ভেলোসিটি বা স্পিড তোমরা জানো কাকে বলে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স অফ এ বডি টাইম ডিস্টেন্সের অঙ্গ করার সময়ও তোমরা করেছো যে ভেলোসিটি সমান কি হয় মেলোসিটি বা স্পিড স্পিড দিয়ে তোমরা লেখো যে স্পিড সমান হয়ে থাকে ডিস্ট্যান্স বাই টাইম ডিস্ট্যান্স বাই টাইম ঠিক আছে নেক্সট অ্যাসিডিক ড্রেন ক্লিনার্স মেড অফ ড্যাজ ওর ড্যাজ অ্যাসিড আর পাওয়ারফুল এনআফ এটা পাওয়ারফুল হবে এনআফ টু ক্লিয়ার হেভি ডিউটি হেয়ার ফুড গ্রিজ সোপস কাম ওর পেপার বেসড ক্লগস ইন ফিফটিন মিনিটস অর লেস সোজা কথা বলেছি এই যে অ্যাসিডিক ড্রেন ক্লিনার্স থাকে বা টয়লেট ক্লিনারের গায়ে দেখবে লেখা থাকে তো সেখানে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বা সালফিউরিক অ্যাসিড থাকে ঠিক আছে দেখবি অনেক সময় টয়লেট ক্লিনারের গায়ে কিন্তু লেখা থাকে মিউরিয়টিক অ্যাসিড বলে তো এই মিউরিয়টিক অ্যাসিডই মানেই কিন্তু HCl ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 দেখো ফর্মিক অ্যাসিড কোথায় থাকে বাকি যে অপশনগুলো রয়েছে সেটা নিয়েও একটু ডিসকাস করে দিই ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে প্রিজার্ভেটিভ বা ব্যাকটেরিয়াল এজেন্টসে সাইট্রিক অ্যাসিড এমনিতে যদি বলা হয় তাহলে তো লেবুতে থাকে এছাড়াও বিভিন্ন প্যাকেজড ফুড বা ড্রিঙ্কস থাকে নাইট্রিক অ্যাসিড মেনলি দেখো অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে একটা মেজর কম্পোনেন্ট অফ ফার্টিলাইজার মানে সার তৈরি করতে কাজে লাগে যে অ্যামোনিয়াম নাইট্রেট সেটা প্রোডাকশন করতে নাইট্রিক অ্যাসিড ইউজ হয় তো কার্বনিক অ্যাসিড কি বলছে প্রোডাকশন অফ সফট ড্রিঙ্কস আর্টিফিশিয়ালি কার্বোনেটেড স্পার্কলিং ওয়াইনস তো সফট ড্রিঙ্কস এর ক্ষেত্রে ইউজ করা হয় ম্যালিক অ্যাসিড দেখো স্কিন কেয়ার প্রোডাক্টসে ম্যালিক অ্যাসিড ইউজ করা হয় ম্যালিক অ্যাসিড আবার আপেলের মধ্যেও থাকে ল্যাকটিক অ্যাসিড বলা হচ্ছে ইউজ টু ট্রিট হাইপার পিগমেন্টেশন অ্যান্ড স্পট ঠিক আছে চলো ল্যাকটিক অ্যাসিড তোমরা জানো দইয়ে থাকে তো নেক্সট দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট অফ টার্বিডিটি ইন পোর্টেবল ওয়াটার অ্যাজ পার দ্য বিউরিও অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস তো এই যে টার্বিডিটির যে কত লিমিট রয়েছে দু হাজার বারো আইএস দশ হাজার পাঁচশো দু হাজার বারো তো যাই হোক এই এই ডেটা অনুযায়ী বলছে যে কত হওয়া উচিত ম্যাক্সিমাম লিমিট দেখো এখানে অ্যসার কিন্তু হয়ে যাবে ফাইভ এনটিইউ এনটিইউর ফুল ফর্ম দেখো লেখা আছে ঘাবড়ানোর কিছু নেই এনটিইউর ফুল ফর্ম দেখো নেফেলোমেট্রিক টারবিরিটি ইউনিটস। সোজা কথা এটা যদি ওয়ান থেকে ফাইভ ইউনিটসের মধ্যে থাকে এই এনটিইউ ওয়ান টু ফাইভ যদি এনটিইউর মধ্যে থাকে কোনো একটা জলের ক্ষেত্রে বলছি তো এই ওয়ান টু ফাইভ এনটিইউ হলে তবে মনে রাখবে সেই ওয়াটারটা মানে খাওয়ার যোগ্য সেই জলটা পান করার যোগ্য থাকে ঠিক আছে তো সেটা অনুযায়ী ম্যাক্সিমাম যে লিমিট সেটাকে পাঁচ এনটিইউ করা হয়েছে আর এটা যে ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপা হয় সেটাকে দেখো বলা হচ্ছে নেফেলোমিটার বা টারবিডিটি সরি টারবিডি মিটার টারবিডি মিটার ঠিক আছে চলো পরের প্রশ্নে আমরা চলে যাই হু অ্যামং দা ফলোইং ওয়াজ অ্যান এনসিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান অ্যাস্ট্রোনমার তো দেখো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন টু বরাহমিহির হয়ে যাবে সঠিক উত্তর বরাহমিহির ঠিক আছে ইনি একজন ফিলোসফার বা দার্শনিক ছিলেন ম্যাথামেটিশিয়ান ছিলেন অ্যাস্ট্রোনমার ছিলেন মনে রাখবে সেই তখন কিন্তু প্রমাণ করেছিলেন যে আহ সূর্যের আলোয় এই যে পৃথিবী বা অন্যান্য গ্রহরা বা চাঁদ এরা কিন্তু নিজের আলোয় যে আলোকিত হচ্ছে না সূর্যের আলোয় আলোকিত হচ্ছে সেটা বরাহমিহির কিন্তু প্রমাণ করেছিলেন ঠিক আছে এবং বরাহমিহিরের লেখা ইম্পর্টেন্ট একটা বই যেটা তোমাদের মনে রাখতে হবে পঞ্চ সিদ্ধান্তিকা কি বললাম পঞ্চ সিদ্ধান্তিকা ওকে দেখো বলছে নাগার্জুন কে ছিলেন একজন ইন্ডিয়ান বুদ্ধিস্ট ফিলোজফার বানভট্ট সংস্কৃত প্রোজ রাইটার অ্যান্ড পোয়েট অফ ইন্ডিয়া বানভট্টর লেখা কি হর্ষচরিত অমলানন্দ ছিলেন একজন আর্কিওলজিস্ট অ্যান্ড অথার চলো পরের প্রশ্নে আমরা এগোই তো পরের প্রশ্ন বলছে which of the following statements about such a civic urban is incorrect মনে করে দেখবে যে ভুল কোনটা সেটা তোমাদেরকে চুজ করতে বলেছে তো প্রথমত ইট ওয়াজ লঞ্চড as part of the স্বচ্ছ ভারত অভিযান তো এটা স্বচ্ছ ভারত অভিযানেরই কিন্তু একটা পার্ট এটা কিন্তু একদম ঠিক রয়েছে স্বচ্ছ ভারত অভিযানটা কি চোদ্দ সালে লঞ্চ করা হয়েছিল তাই তো দু চোদ্দ সালে লঞ্চ করা হয়েছিল ডেটটাও মনে রাখবে সেকেন্ড অক্টোবর যেহেতু গান্ধীজির জন্মদিন তো সেই উপলক্ষে দু চোদ্দ সালে লঞ্চ করা হয়েছিল নেক্সট দেখো সার্ভে এবার এই একটা পার্ট হচ্ছে স্বচ্ছ সার্ভেকশন তো এই সচ্ছ সার্ভেকশন যে ফার্স্ট সার্ভে সেটা দু ষোলো সালে করা হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো বলা হচ্ছে এটাও একদম ঠিক আছে ইট ইজ অ্যান অ্যানুয়াল সার্ভে অফ ক্লিনলিনেস হাইজিন স্যানিটেশন ইন সিটিজ অ্যান্ড টাউনস অ্যাক্রোস ইন্ডিয়া ভারতের বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় কতটা মানে হাইজিন মেনটেন করা হচ্ছে বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেটা দেখা হয় ইট ইজ কন্ডাক্টেড বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা কিন্তু ভুল আছে। কারণ মনে রাখবে এই যে স্বচ্ছ সার্বেক্ষণ এখানে দেখো লেখা আছে যে এটা কিন্তু মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স তো এই মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যার আন্ডারে আছে তিনি হলেন হরদীপ সিং পুরী এটাও এই ফ্যাক্টটাও মনে রাখবে হরদীপ সিং পুরী ঠিক আছে এবারে এই স্বচ্ছ সার্বেক্ষণ যেটা সেটা কিন্তু দু সালে দেখো বলছে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দু

নামটা ধরে রেখেছে তো এটাও মনে রাখবে নেক্সট দেখো বলছে ডিক্রিজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস লিডস টু অ্যান ইনক্রিজ ইন দ্য রেট অফ ইভাপোরেশন ইভাপোরেশন বা বাষ্পীভবন ঠিক আছে তো এর মধ্যে কোন ফ্যাক্টরটা যদি ডিক্রিজ করে তাহলে ইভাপোরেশন ইনক্রিজ করবে তাহলে দেখো টেম্পারেচারের সাথে রকম সম্পর্ক টেম্পারেচার যত বাড়বে বাষ্পীভবন তত বাড়বে তাই টেম্পারেচার হবে না নেক্সট দেখো বলা হচ্ছে এরিয়া অফ দ্য ফ্রি সার্ভিস অফ দা ফ্রি সারফেস অব ওপরের যে এরিয়া তোমরা দেখবে যে কাপে কাপে চা যতটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তার থেকে কিন্তু যদি আমরা প্লেটের ঢেলে খাই তাহলে কি হয় তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যায় তো যত এই এরিয়াটা বাড়বে তত কি হবে বাষ্পীভবনের হারটা বাড়বে ঠিক আছে তাহলে এটাও কিন্তু হবে না সঠিক উত্তর কোনটা হবে দেখো হিউমিডিটি কারণ বাতাসে আর্দ্রতা যত বাড়বে তত কিন্তু ইভাপোরেশন ডিক্রিজ করবে ঠিক আছে হিউমিডিটি যত বাড়বে তত কিন্তু ইভাপোরেশন যেটা সেটা কি হবে ডিক্রিস করবে মানে ব্যস্ত সম্পর্ক আমরা পাবো রুলার্স এগেন্স্ট ইন দ্যালুসিড মোরিয়ান ওয়ার তো জানো তোমরা যে সেরুকাস নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং এই সেরুকাসের সাথে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যেরই ফাইট মানে যুদ্ধ হয়েছিল দেখো তিনশো পাঁচ বিসি তে বলা হচ্ছে এম্পেরার চন্দ্রগুপ্ত মৌর্য লেড এ সিরিজ অফ ক্যাম্পেন টু রিটেক দা সত্রাপিস লেফট বিহাইন্ড বাই আলেকজান্ডার ওকে তো তিনশো পাঁচ বিসিটা মনে রাখবে নেক্সট দেখো বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং গড দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস এট দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডস দু একুশ তো এই যে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস এই দু হাজার একুশে তোমাদের কিন্তু দুহাজার বাইশটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে তো এটাও আমি ডিসকাস করে দেবো দু হাজার একুশের যে বেস্ট সাপোর্টিং সেটা মনে রাখবে পল্লবী যোশী আর একটু বলে দিই যদি যদি বলা হয় এটা তো কিন্তু এমনি বা অ্যাক্টর বলা হয় তো মনে রাখবে বেস্ট অ্যাক্টর হয়েছিল মনোজ বাজপেয়ী এবং ধনুষ ঠিক আছে তোমরা চাইলে লিখে নিতে পারো দুহাজার একুশের কথা বলছি বেস্ট অ্যাক্টর হয়েছিল মনোজ বাজপেয়ী আর ধানুষ বেস্ট অ্যাক্ট্রেস কঙ্গনা রানাউত মণিকর্ণিকা সিনেমার জন্য কঙ্গনা রানাউত ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট মনে রাখবে এই দু হাজার একুশেই কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন রজনীকান্ত রজনীকান্ত এবারে আমরা চলে আসব দু হাজার যেটা কিন্তু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো দেখো তোমরা খাতায় লিখে নিও যেগুলো বলছি দু হাজার বেস্ট ফিল্ম হিসাবে হয়েছিল সুরারাই পাত্রু ঠিক আছে একটা সিনেমা সুরারাই পাত্রু বলে সুরারাই পাত্রু যদি বলা হয় বেস্ট অ্যাক্টর কে হয়েছিল তাহলে হবে অজয় দেবগন অজয় দেবগন আর সুরিয়া দুজনে ঠিক আছে

নেক্সট বলা হচ্ছে দেখো খু এম দ্য ফলোই ওয়াজ দ্য রেসিপি এন্ট অফ দ্য বাতাইয়ন লাইফ টাইম অ্যাওয়ার্ড কুড়ি তো দুহাজার তে বাতাইয়ন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন রমেশ পকড়িয়াল নিশাঙ্ক সেই সময়ের এডুকেশন মিনিস্টার ছিলেন কিন্তু রমেশ পকড়িয়াল নিশাঙ্ক তো ধর্মেন্দ্র প্রধান এখন তোমরা জানো কারেন্ট এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান পিউশ গয়েলের হাতে দেখো বর্তমানে কি কি মিনিস্ট্রি রয়েছে টেক্সটাইল কমার্স ইন্ডাস্ট্রি কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অফ ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন পরের প্রশ্নে যাচ্ছি অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং জেলস ওয়াজ ক্ষুদিরাম বোস सेंट टू গ্যালোস তো এটা মানে হচ্ছে ফাঁসি কাটে জোড়ানো হয়েছিল এর মধ্যে কুদிரাম বসুকে কোন জেলে তো অ্যানসার হচ্ছে মুজাফফরপুর জেল ইতিহাসটা তোমরা সবাই জানো যে মাত্র আঠারো বছর বয়সে সবচেয়ে

এবং জন্ম হয়েছিল কোথায় ক্ষুদিরামের মেদিনীপুরে তাই তো চলো পরের প্রশ্নে যাই রিভার কেন ইজ ওয়ান অফ দা মেজর কেন যে রিভারটা সেটা মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে তো যায় আর একটা কোন স্টেটের মধ্যে দিয়ে যায় তো সেটা অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তার সাথে উত্তরপ্রদেশ ঠিক আছে দেখো মানে দেওয়া আছে এটা একটা যমুনা নদীর উপনদী পরের প্রশ্ন

এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ঠিক আছে টোটাল এখনো পর্যন্ত একশো পাঁচটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর্টিকেল থ্রি দ্বারা সংবিধানকে সংশোধন করা যায় ফাদার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন ভীমরাও আম্বেদকার মিনি কনস্টিটিউশন অব ইন্ডিয়া ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আর অ্যামেন্ডমেন্ট এই যে কনসেপ্টটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডাপ্ট করা হয়েছিল সাউথ আফ্রিকা থেকে পরের প্রশ্ন অ্যাজ পার দ্য ইউনিয়ন বাজেট দু হাজার মিশন পোষণ টু ও যেটা কিনা দু হাজার একুশে সেকেন্ড অক্টোবর লঞ্চ করা হয়েছে দু হাজার সেকেন্ড অক্টোবর লঞ্চ করা হয়েছে মিশন পোশন আর এমনিতে দেখো যে পোশন অভিযান সেটা কিন্তু লঞ্চ করা হয়েছিল দু হাজার আঠারোতে ঠিক আছে বাই দা প্রাইম মিনিস্টার ইন ঝুনঝুনু রাজস্থান তো এখানে বলছে কতগুলো ডিস্ট্রিক্টে এটা লঞ্চ করা হয়েছিল তো এর অ্যান্সার হচ্ছে এক একশো বারো জাস্ট এটা মনে রাখো ডিজিটটা একশো বারো ঠিক আছে তো পোষণ অভিযান ইজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম টু ফর নিউট্রিশ বাচ্চাদের যারা রয়েছে বা গর্ভবতী বা প্রসূতি মহিলা রয়েছে তাদের পুষ্টিগত স্বাস্থ্যের উন্নয়ন করা যায় তার জন্য এটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন দেখো এটা আই থিঙ্ক শেষ প্রশ্ন হ্যাঁ এটাই শেষ প্রশ্ন বলছে দেখো হুইচ অ্যামেন্ডমেন্ট টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ নিউ সাবজেক্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট কল ট্যাক্স এস অন সার্ভিস তো এর মধ্যে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট সম্পর্কিত তোমরা জানো যে তিনটে লিস্ট রয়েছে এটা কোন সিডিউলে বলা হয়েছে সেভেন সিডিউলে বলা রয়েছে তো এর মধ্যে ট্যাক্সেস অন সার্ভিস এটা কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা আনা হয়েছে অ্যসার হচ্ছে এইটটি ঠিক আছে ইউনিয়ন লিস্ট আমাদের বর্তমানে কটা আছে প্রায় কিন্তু একশোটার বেশিই রয়েছে ঠিক আছে স্টেট লিস্ট কটা রয়েছে স্টেট লিস্ট মানে শুধুমাত্র যেটা আইন প্রণয়ন করতে পারবে স্টেট তাই তো তো মনে রাখবে আগে কিন্তু ছিল ছিল এখানে আগে বর্তমানে দাঁড়িয়েছে আর যদি আমরা কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে বলি আগে ছিল সাতচল্লিশটা বর্তমানে কিন্তু যুগ্ম তালিকায় এসে পৌঁছেছে বাহান্নটা ঠিক আছে ওকে তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো তো দেখা হচ্ছে আবার পরের দিনের ক্লাসে যারা ড্রিমবিক চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিয়ে পাশে থাকা বেল প্রেস দিও এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো আর পিডিএফ গুলো পাওয়ার জন্য ড্রিমবিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো তো অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ